বন্ধুরা, আপনাদের সাথে আর্টিকেলের এই পর্যায়ে আলোচনা করব হচ্ছে বেশ কিছু গ্রন্থ বা সাহিত্য গ্রন্থ বলি বা পত্রিকা বলি, এই জাতীয় যে সমস্ত প্রপার নাউনগুলো আছে সেসব প্রপার নাউনের আগে কোন ধরনের আর্টিকেল বসাবো সেটা নিয়ে কথা বলবো। সো ডেফিনিট আর্টিকেলের এই পর্যায়ে এই পার্টটা দেখব। সো প্রথমেই বলে নিচ্ছি, যারা এগুলো পড়ছেন অনেকে হয়তো চুপি চুপি দেখছেন, সাউন্ড বাড়িয়ে দেখেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদিও দেওয়ালেরও কান আছে, কিন্তু দেওয়ালেরও কান আছে তাই বলে আপনি আস্তে আস্তে দেখবেন দরকার নাই, অন্যরাও জানুক সেও শিখুক। যাই হোক, চলুন আমরা প্রথমে এই কথাটা একটু বলে নিই। যখন আমরা ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করব বলে নিশ্চিত হয়েছি, তখন আমাকে আরও কিছু বিষয় আমি কিন্তু মাথায় থাকতে হবে। সেটা হলো, যেমন পৃথিবীতে সব ধরনের প্রপার নাউনের সামনে কিন্তু দি বসবে না। এখন যেটা দেখাচ্ছি এগুলোর সামনে দি বসবে, এইটা আপাতত মনে রাখেন। সেটা কী কী? সেগুলো হলো, এমন অনেক পত্রিকার নাম পাবেন যেটা গোটা পৃথিবীতে একটাই বা এক জায়গাতেই পপুলার হিসাবে চিনি। আবার এমন কিছু সাহিত্য গ্রন্থ আছে বা এমন কিছু ইতিহাস গ্রন্থ আছে, ধর্মীয় গ্রন্থ আছে বা যে কোনো সাহিত্য সাময়িকী আছে বা সিনেমার নাম আছে। সো এই ধরনের যে সমস্ত প্রপার নাউনগুলো আছে সেসব নাউনের পূর্বে আমরা আর্টিকেল হিসাবে কী ব্যবহার করব বন্ধুরা? দি ব্যবহার করতে পারবো। যেমন কিছু উদাহরণ আপনাদের জন্য রেখেছি, খেয়াল করেন। প্রথম আলো, আমরা জানি বাংলাদেশে প্রথম আলো একটা বিখ্যাত সংবাদপত্র। সো এটার সামনে নির্দিষ্ট করার অর্থে কী ব্যবহার করেছি? দি ব্যবহার করেছি। ইত্তেফাক, ডেইলি স্টার, একইভাবে কিছু ধর্মগ্রন্থ দেখেন, কোরআন, বাইবেল, রামায়ণ, মহাভারত, এগুলো সবগুলোর সামনে দি দিয়েছি। কেন? কারণ এগুলো কিন্তু আমরা পৃথিবীতে একমাত্র ধর্মগ্রন্থ হিসাবে জানি। সো এরকম একমাত্র যে কোনো গ্রন্থ বা বই বলেন বা সাহিত্যকর্ম বলেন, এদের পূর্বে কিন্তু আমরা অবশ্যই ব্যবহার করবো হচ্ছে দি আর্টিকেল। ঠিক এমনইভাবে বাংলাদেশে একটা বিখ্যাত ইংরেজি বই, বইয়ের নাম হচ্ছে এক্সপার্ট। সো এইরকম এক্সপার্ট বইটা নির্দিষ্ট করা, সো এর সামনে ব্যবহার করবো কি? দা এক্সপার্ট ইংলিশ। বইটা আপনারা অনেকে পড়েন হয়তো, যা কে কে বইটা পড়েন একটু কমেন্টে জানিয়েন, আমি দেখবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এর আলোকে কয়েকটা উদাহরণ দেখি। যেমন এক নম্বর বলছি, মহাভারত ইজ গ্রেটেস্ট ইপিক ইন দ্য ওয়ার্ল্ড লিটারেচার। বিশ্ব সাহিত্যে সবচেয়ে বড় মহাকাব্য কি? মহাভারত। তো খেয়াল করেন, মহাভারত একটা নির্দিষ্ট গ্রন্থ, তাহলে এখানে অবশ্যই আর্টিকেল হিসাবে কী দিব আমরা? দি দিব। তা দেখেন কোন অপশনে প্রথমে দি আছে, এইটা আর এটা। দ্বিতীয় অপশনে এখানে সুপারলেটিভ ওয়ার্ড। তো অন্য কোনো নিয়মে হয়তো শিখে আসছি আমরা যে সুপারলেটিভ শব্দের সামনে ব্যবহার করতে হয় আর্টিকেল হিসাবে দি। তো এখানে পরেরটাতেও দি হবে, তাহলে উত্তর হচ্ছে এটা। আশা করি প্রশ্নটা বুঝতে পারছি। দুই নম্বর, আই রিড প্রথম আলো। খেয়াল করেন, আই রিড প্রথম আলো, এই যে প্রথম আলো নির্দিষ্ট একটা পত্রিকার নাম, সো এখানে আর্টিকেল হিসাবে ব্যবহার করবো দি। আই রিড কোরআন নির্দিষ্ট একটা ধর্মীয় গ্রন্থের নাম, এখানে আর্টিকেল হিসাবে দিব হচ্ছে দি। প্রিয় দর্শক, এভাবে করে অনেক অনেক উদাহরণ বিগত সালে আসছে। সে উদাহরণ সম্বলিত যদি কোনো আলোচনা দ্বারা একদম বাসায় বসে সব কিছু শিখতে চান, তাহলে আপনাদেরকে তো প্রথমেই বলেছি যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনি পূর্ণাঙ্গভাবে দেখতে থাকলেই কাভার হয়ে যাবে। তারপরে অতিরিক্ত বই যদি কারোর প্রত্যাশা থাকে আমাদেরকে জানাবেন। এই নিয়ে এখানেই শেষ। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন।